আমাদের ব্রহ্মাণ্ডে জীবন তৈরি করা বস্তুগুলি চারিদিকে ছড়িয়ে রয়েছে। বৃষ্টির দিনে হয়তো আপনি দেখেইছেন যে কত সব নতুন নতুন জীব আমাদের পৃথিবীতে জন্ম নেয়। আমাদের ব্রহ্মাণ্ড জীবনকে সৃষ্টি করার জন্য অসীমিত শক্তির সাথেই তৈরি। তবে কেন আমরা পৃথিবী ছাড়া আর কোথাও জীবনকে খুঁজে পাইনি এখন অবধি? আপনি হয়তো জানেনই যে আমাদের ব্রহ্মাণ্ডের আকারের কাছে আমাদের পৃথিবী একটা ধুলোর কণার নাই। তাই পুরো ব্রহ্মাণ্ডের জীবনরূপের শক্তি শুধুমাত্র তো পৃথিবীতেই থাকতে পারে না। হতে পারে আমাদের ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতোই কোটি কোটি গ্রহ রয়েছে যেখানে আমাদের মতোই জীবন সৃষ্টি হয়েছে। পুরো ব্রহ্মাণ্ডে প্রতি মুহূর্তে জীবন সৃষ্টি হয় এবং প্রতি মুহূর্তে ধ্বংসও হয়। এমনকি জীবন এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রাও করতে পারে। কিছু কনস্পিরেসি থিওরি অনুযায়ী এটা বলা হয় যে আমাদের পৃথিবীতেও নাকি জীবন মঙ্গল গ্রহ থেকে এসেছে। তবে এই থিওরিটি আসলে কতটা সত্যি তা না হয় জানি না, কিন্তু মঙ্গল গ্রহতেও কি কোনোদিন জীবন ছিল? আর যদি ছিল, তাহলে মঙ্গল গ্রহে জীবন নষ্ট হলো কী করে? এটি হচ্ছে অনেক বড় প্রশ্ন। রহস্যজগতের আজকের ভিডিওতে আপনাদের এই কথাটাই বলবো যে কোন বিষয়টির জন্য আমাদের পৃথিবী জীবনে পরিপূর্ণ হয়ে যায় ও কিভাবে মঙ্গল গ্রহ পুরো নিষ্প্রাণ হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের বলে রাখবো যে আমাদের ব্রহ্মাণ্ডে যত গ্রহ রয়েছে সেগুলি সব নিজেদের তারাগুলির থেকেই তৈরি হয়। আমাদের সৌরমণ্ডলের সব গ্রহগুলিও আমাদের সূর্যের থেকেই সৃষ্টি হয়েছে। যেমন আমাদের সূর্য হচ্ছে অনেক গরম পিণ্ড, তেমনি তার সাথে সাথেই যখন গ্রহগুলি জন্ম হয়েছিল তখন হয়তো সেই গ্রহগুলিও অনেক গরম ছিল। তবে এই গ্রহগুলির নিজের থেকেই তাপকে উৎপন্ন করার কোনো সিস্টেম নেই, আর এই জন্যেই সব গ্রহগুলি ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু হয়ে যায়। গ্রহগুলির ঠান্ডা হওয়ার প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে চলতে থাকে। যেহেতু মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর চেয়ে অনেক ছোট এবং সূর্যের এবং পৃথিবীর যা দূরত্ব রয়েছে তার চেয়েও বেশি দূরে, তাই মঙ্গল গ্রহে পৃথিবীর কোটি কোটি বছর আগেই সেখানে জীবন তৈরির জন্য আদর্শ তাপমাত্রা সৃষ্টি হয়ে গেছিল। মানে আমাদের পৃথিবীর জন্মের প্রায় 30 কোটি বছর পরেও আমাদের পৃথিবী একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল। আর অন্যদিকে মঙ্গল গ্রহে সঠিক তাপমাত্রা হওয়ার জন্য স্বচ্ছ পরিবেশ, নদী এবং সমুদ্রও বইতে ছিল। অতীতে ভারী মাত্রায় মঙ্গল গ্রহে জল থাকার প্রমাণ মানুষের দ্বারা করা মার্স মিশনগুলির ফলেই জানতে পারা গেছে। মঙ্গল গ্রহের এই মহাসাগরগুলিতে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাকটেরিয়াও জন্ম হতে শুরু হয়ে যায়। আমাদের পৃথিবীতেও জীবনের শুরু ব্যাকটেরিয়া থেকেই হয়েছিল, এবং ব্যাকটেরিয়া থেকে অন্য সব বড় জীব তৈরি হওয়ার জন্য কোটি কোটি বছর সময় লেগে যায়। তবে মঙ্গল গ্রহ অতটা সময় পায়নি। একটা খুব বড় অ্যাস্ট্রয়েড অনেক দ্রুত গতিতে মঙ্গল গ্রহের সাথে ধাক্কা খায়। এই অ্যাস্ট্রয়েডটির ধাক্কার ফলে হাজার হাজার পরমাণু বোমা বিস্ফোরণের মতো অনেক শক্তি উৎপন্ন হয় এবং মঙ্গল গ্রহের পুরো উত্তর দিকটি একেবারে শেষ হয়ে যায়। এখানে একটা এতই বড় গর্ত হয়ে যায় যে সেখানে পুরো আমেরিকা মহাদেশও ডুবে যাবে। এত জোরে বিস্ফোরণের ফলে পুরো মঙ্গল গ্রহ হয়তো অনেক গরম হয়ে গেছিল এবং মঙ্গল গ্রহে যত ব্যাকটেরিয়া ছিল সেগুলি সব হয়তো মারা গেছিল। আর ঠিক সেই সময় সূর্য থেকে উৎপন্ন আরও একটা ছোট গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খায়। এমনিতে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত পৃথিবীতে জীবন তো ছিল না, তবে এই ধাক্কাটি এতই জোরে হয়েছিল যে আমাদের পৃথিবী সঙ্গে সঙ্গে দু টুকরো হয়ে যায়। বড় টুকরোটিতে আজকে আমরা বসবাস করি এবং ছোট টুকরোটিকে আমরা আজকে চাঁদের নামে জানি। মঙ্গল গ্রহে অ্যাস্ট্রয়েডের ধাক্কার ফলে যেমন জীবন পুরোপুরি শেষ হয়ে গেছিল, সেরকমই পৃথিবীর দু টুকরো হয়ে যাওয়া ছিল একটা খুবই ভালো সংযোগ, যার ফলে পৃথিবীতে জীবন তৈরি হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আপনাদের বলে রাখবো, সাল 2004-এ নাসার দ্বারা পাঠানো একটা রোভার কিউরিওসিটি মঙ্গল গ্রহের অনেক ছবি আমাদেরকে পাঠায়। এই ছবিটিতে আমরা গোল গোল পাথর দেখতে পাই যেগুলি হাজার হাজার বছর ধরে বইতে থাকা জলের ফলে সৃষ্টি হয়। সাথেই নদীরূপী অনেক সংরচনাও এই ছবিগুলিতে আমরা দেখতে পাই, যার ফলে বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছিল যে মঙ্গল গ্রহে অ্যাস্ট্রয়েডের ধাক্কা লাগার ফলেও মঙ্গল গ্রহের গভীরতায় জলের অস্তিত্ব ছিল, যেগুলি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে জলীয় বাষ্প হয়ে বাইরে বেরিয়ে আসে। মঙ্গল গ্রহে তো অনেক আগ্নেয়গিরি রয়েছে। আমাদের মাউন্ট এভারেস্টের চেয়েও 3 গুণ উঁচু মঙ্গল গ্রহে অবস্থিত অলিম্পাস পর্বতটিও হচ্ছে আসলে একটা আগ্নেয়গিরি। জলীয় বাষ্প করে আগ্নেয়গিরি জলকে বাইরে বার করে দেয়, আর যার ফলে মঙ্গল গ্রহে মেঘ জন্ম নেয় এবং বৃষ্টি হয়। और বৃষ্টি হওয়ার ফলে মঙ্গল গ্রহের মাটিতে জীবন হয়তো আরও একবার সৃষ্টি হয়েছিল। তবে দ্বিতীয়বার যে জীবনগুলি মঙ্গল গ্রহে সৃষ্টি হয়েছিল সেগুলিও বেশি দিন সেখানে থাকতে পারেনি। আসলে সূর্য থেকে অনেক দূরত্বের কারণ মঙ্গল গ্রহ এতদিনে অনেক ঠান্ডা হয়ে গেছিল, যার ফলে মঙ্গলে যত জল রয়েছে সেগুলি সব বরফে পরিণত হয় ও মঙ্গলে পুরো বর্ষা চক্রটি শেষ হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য ব্যাকটেরিয়ার মতো সূক্ষ্ম সূক্ষ্ম জীবগুলিও হয়তো সেখান থেকে পুরোপুরি শেষ হয়ে যায় তখন। অন্যদিকে পৃথিবীর অতিরিক্ত উষ্ণতাও ধীরে ধীরে কমতে লেগেছিল তখন। যে গ্রহটি পৃথিবীর সাথে ধাক্কা লাগার ফলে পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেছিল, তার ফলে পৃথিবী অনেক দ্রুত গতিতে ঠান্ডা হতে শুরু হয়। চাঁদের আকর্ষণের ফলে পৃথিবী একটা সুন্দর ভারসাম্য পায় ও যার ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তনও শুরু হয়ে যায়। তখন এরকম সাম্যাবস্থা মঙ্গল গ্রহে ছিল না, কেননা মঙ্গল গ্রহে দুটো উপগ্রহ হচ্ছে অনেক ছোট, সেগুলির আকর্ষণ বল মঙ্গল গ্রহকে একটা ভারসাম্য দেওয়াতে অক্ষম। তবে এদিকে আমাদের পৃথিবীর আকারের অনুযায়ী আমাদের চাঁদ হচ্ছে অনেক বড়। আমাদের চাঁদের আকর্ষণ বল আমাদের পৃথিবীকে চিরকালেই একদিকে ঝুঁকিয়ে রাখে, আর যার ফলেই আমাদের পৃথিবীতে শীত, গ্রীষ্ম ও বর্ষা হয়। আমাদের গ্রহ মঙ্গলের তুলনায় সূর্যের অনেক কাছে ছিল, এজন্যই আমাদের পৃথিবী মঙ্গলের মতো জমে যায়নি, বরং একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর পৃথিবীর তাপমাত্রার পরিবর্তন থেমে যায়, যে জন্যই আমাদের পৃথিবীতে জীবন শুধুমাত্র ব্যাকটেরিয়া অবধি সীমিত থাকেনি, বরং তার সাথে সাথেই আরও বিভিন্ন জটিল জীবের সংরচনা হয় পৃথিবীতে। তবে আমাদের পৃথিবীর উপর যখন ওজোন স্তর ছিল না, সমুদ্রের বাইরে জীবন সম্ভব ছিল না তখন সূর্যের অতিরিক্ত অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীর স্থলভাগে কোনো জীবকে বাঁচতে দিচ্ছিল না। আদর্শ তাপমাত্রা হওয়ার জন্য পৃথিবীতে অনেক মাত্রায় ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে যায় তখন। এই ব্যাকটেরিয়াগুলি সূর্যের তাপমাত্রাটিকে গ্রহণ করে সেটাকে শক্তিতে পরিণত করতে থাকে, আর এর ফলেই সেই ব্যাকটেরিয়াগুলি জীবন তৈরি হওয়ার জন্য একটা খুবই জরুরি পদার্থকে উৎপন্ন করতে লেগে গেছিল, যেটাকে আমরা আজকে অক্সিজেন নামে জানি। পৃথিবীতে মঙ্গল গ্রহের তুলনায় অনেক বেশি মাত্রায় অক্সিজেন তৈরি হয়ে যায়। যখন সূর্যের অতিবেগুনি রশ্মি অক্সিজেনের ওপর পড়ে তখন অক্সিজেনের দুটি অণু আলাদা হয়ে যায় এবং অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়ে O3 উৎপন্ন হয়, যেটাকে আমরা ওজোন নামে জানি। পৃথিবীর চারিদিকে ওজোনের একটা মোটা স্তর জমে যায়। বলতে পারেন এই পৃথিবীর কবচটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়, যার ফলে পৃথিবীর পরিবেশ হয়ে যায় অনেক শুদ্ধ এবং পৃথিবীতে জীবন সমুদ্র থেকে উৎপন্ন হয়ে স্থলভাগের দিকে আসতে শুরু করে ধীরে ধীরে। এখন অবধি আমাদের পৃথিবীতে জীবন তৈরি হওয়ার জন্য মঙ্গল গ্রহকে অনেক পিছনে করে দিয়েছিল। এখন অবধি মঙ্গল গ্রহে যেই একটু আধটু জীবন ছিল সেগুলিও শেষ হয়ে গেছিল। অন্যদিকে আমাদের পৃথিবীতে এখন বিশাল ডাইনোসরের মতো জটিল জীবেরও সৃষ্টি হয়। তবে এই কথাটি তো আপনি জানেনই যে জীবন কোনো জায়গাতেই সহজ হয় না, যেখানে জীবন হয় সেখানে মৃত্যুও হয়। প্রায় 16 কোটি বছর ধরে রাজ করতে থাকা এই ডাইনোসরগুলির জীবন একটা উল্কাপিণ্ড পড়ার ফলে একেবারে শেষ হয়ে যায়। শুধুমাত্র 10 কিলোমিটার বড় এই উল্কাপিণ্ডটি সারা দুনিয়াতে একেবারে অগ্নিলীলা শুরু করে দেয়। আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় অনেক বেশি। পাথরগুলিতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড বাষ্পীভূত হয়ে সেখান থেকে পরিবেশে ছড়িয়ে যায়, যার পর কোটি কোটি বছর ধরে আমাদের পৃথিবীতে অগ্নিলীলা চলতে থাকে। আমাদের পৃথিবীকে নরক করে দেওয়া এই ঘটনাটি আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে হয়েছিল। তবে এই ঘটনাটিও আমাদের মানুষের জন্য একটা চমৎকার প্রমাণিত হয়। যদি তখন ডাইনোসরদের যুগ না শেষ হতো তাহলে আজকে আমরা পৃথিবীতে থাকতাম না। ডাইনোসরদের জীবন শেষ হয়ে যাওয়ার পর স্তন্যপায়ী প্রাণীগুলো আগে এগোনোর একটা সুযোগ পায়। এই জীবগুলির সংখ্যায় অনেক বেড়ে যায়। ধীরে ধীরে স্তন্যপায়ী প্রাণীগুলি বদলাতে থাকে এবং উন্নত হতে থাকে। প্রায় 6 কোটি বছর ধরে চলতে থাকা এই ঘটনাটির ফলে মানুষের মতো বুদ্ধিমান জীব আমাদের পৃথিবীতে জন্ম নেয়। ডাইনোসর আমাদের পৃথিবীতে নিজেদের শক্তির ফলে রাজ করত, কিন্তু এখন জীবন পরিবর্তন হয়ে গেছিল। আমরা মানুষেরা নিজেদের শক্তি নয়, বরং নিজেদের বুদ্ধিমত্তার জন্য আমাদের পৃথিবীতে রাজ করি আমরা। আমাদের পৃথিবীতে যত সংসাধন রয়েছে সেসবকে আমরা ব্যবহার করতে শিখে যাই এবং আজকে আমরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছি যে আমাদের পৃথিবীতে জীবন আমরা চাইলে এক মুহূর্তে শেষ করে দিতে পারি। আপনাদের বলে রাখবো, জীবনের রচনা হচ্ছে অনেক জটিল। জীবন শুধুমাত্র সেসব গ্রহগুলিতেই জন্মাতে পারে যেখানে সব পরিস্থিতিগুলি আদর্শ থাকবে, যেখানকার তাপমাত্রা এতটাই আদর্শে থাকবে যে জল সেখানে তরল রূপে থাকতে পারে, যেখানে আমাদের চাঁদের মতো একটা বড় উপগ্রহ থাকবে যেটি নিজের গ্রহটিকে একেবারে স্থির রাখে, যেখানে যেন ওজোন লেয়ারও থাকে যেটি নিজের তারার অতিবেগুনি রশ্মির চেয়ে জীবগুলিকে বাঁচিয়ে রাখে, এবং যে গ্রহের নিজের চুম্বকীয় শক্তিও থাকে যার ফলে সোলার উইন্ডসের জন্য জীবনের কোনো ক্ষতি না হয়। এটা তো ঠিক যে আমাদের ব্রহ্মাণ্ড কোটি কোটি গ্রহে ভরা রয়েছে, তবে পৃথিবীর মতো আদর্শ পরিস্থিতি খুব কম গ্রহেই পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আমার বিশ্বাস যে তা কোথাও না কোথাও থাকবেই, যেখানে এলিয়েনরা বসবাস করে ঠিক সেরকমভাবেই যেমন আমরা আজকে পৃথিবীতে বসবাস করি। আর যতদিন এই আদর্শ পরিস্থিতিটি পৃথিবীতে থাকবে ঠিক ততদিন আমরা মানুষেরাই পৃথিবীতে রাজ করে যাব। তবে বড় প্রশ্ন হচ্ছে যে এই আদর্শ পরিস্থিতিগুলি আমাদের পৃথিবীতে কতদিন অবধি থাকবে। এরকম অনেক কারণ রয়েছে যার ফলে আমাদের পৃথিবীর অবস্থা একেবারে নরকের মতো হয়ে যেতে পারে, আমাদের পৃথিবী থেকে মানুষের জীবনও শেষ হয়ে যাবে, কোনো অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীতে আবার ধাক্কা খেতে পারে, কোনো ভাইরাসের জন্য কোনো ঘাতক মহামারী ছড়াতে পারে যেটাকে থামানোর শক্তি আমাদের কাছে থাকবে না, বা আমরা মানুষেরাই কোনো পরমাণু হাতিয়ারের জন্য নিজেদেরকে নিজেরা শেষ করে নিই। কখনো না কখনো পৃথিবী থেকে জীবনের অন্ত হবেই, তবে তা কখন হবে তা কেউই বলতে পারে না। তবে পৃথিবীতে আসা যে কোনো বিপদই পৃথিবী থেকে একেবারে জীবনকে শেষ করতে পারবে না। আজকে আমরা মানুষ পৃথিবীতে শুধুমাত্র 2 লক্ষ বছরই রয়েছি, তবে পৃথিবীতে জীবন আজ থেকে কোটি কোটি বছর আগে থেকেই রয়েছে। এই কোটি কোটি বছরে পৃথিবী হাজার হাজার দুষ্পরিণামের সাথে লড়াই করে এসেছে, অনেকবার পৃথিবীতে জীবন শেষ হয়েছে এবং আরও পৃথিবীতে নতুন জীবনের সৃষ্টি হয়েছে। আসলে জীবন পরিবেশ অনুযায়ী নিজেকে বদলে নিতে পারে। যদি আজকে কোনো বিধ্বংসী ঘটনা পৃথিবীতে ঘটে তাহলে আমরা মানুষেরা পৃথিবী থেকে তো নষ্ট হয়ে যাব, তবে জীবনকে সৃষ্টি করার মতো আদর্শ পরিস্থিতি পৃথিবী থেকে একেবারেই শেষ হবে না। জীবন আবার পৃথিবীতে নতুন করে জন্ম নেবে। যেমনভাবে আমরা মানুষেরা আজকে পৃথিবীতে রাজ করছি, হয়তো আরও অন্য কোনো জীবীদের পৃথিবীতে রাজ হবে। তবে আপনাদের বলে রাখবো, জীবন এবং মৃত্যু একসাথেই চলে। একদিন আমাদের পৃথিবীতে জীবন এবং আমাদের পুরো পৃথিবীরও অন্ত হবে, আর এটার কারণ হয়ে দাঁড়াবে আমাদের নিজের সূর্য। আমাদের পৃথিবীর জন্ম সূর্য থেকে হয়েছে এবং এটা শেষ একদিন সূর্যই করে দেবে। আমাদের সূর্যেতে তো অনেক জ্বালানি রয়েছে, তবে যেই দিন দিন সূর্যের জ্বালানি শেষ হয়ে আসছে সেই আমাদের সূর্যের আকারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা অনুমান লাগান যে আনুমানিক 200 কোটি বছর পর সূর্যের তাপমাত্রা গড়ে 15% বেড়ে যাবে, যার ফলে পৃথিবী অতিরিক্ত গরম হয়ে যাবে ও পৃথিবীর সব মহাসাগরগুলির জল বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। মানে তখন পৃথিবী থেকে জীবন প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর তারপর যখন সূর্যের জ্বালানি একেবারেই শেষ হয়ে যাবে তখন সূর্যের আকার অনেক বেড়ে যাবে এবং সূর্যের আকার পৌঁছে যাবে আমাদের পৃথিবী অবধি। সে সময় সূর্যের বিস্তার এতই বেশি হবে যে আমাদের পৃথিবী আবার কোলে সূর্যের মধ্যেই বিলীন হয়ে যাবে। যেমন আমরা মানুষেরা অমর নই, সেরকমই আমাদের পৃথিবীও অমর নয়। সৃষ্টির নিয়ম হচ্ছে যেটার জন্ম হয় সেটার মৃত্যু হবে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।